আইনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে জেনে গেছেন 10 বছরের পুরনো আধার কার্ড হলে আপনাকে একটি আপডেট করতে হবে, না হলে পরবর্তীতে আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, এরকমই কিন্তু তথ্য উঠে আসছে এবং এ নিয়ে বড় বড় নিউজ পোর্টাল কিন্তু রিপোর্ট করে দিয়েছে এবং অলরেডি এ নিয়ে আপনাদের গতকালকে ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে কিভাবে অনলাইন এই আপডেটটি আপনি করবেন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে এবং সম্পূর্ণ বিনামূল্যে 1 টাকাও কিন্তু আপনার খরচ হবে না। যদি সেই ভিডিওটি দেখে না থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি কত তারিখে ইস্যু করা হয়েছে এবং আপনার আধার কার্ডের বয়স কত হয়েছে সেটা আপনি কিভাবে চেক করবেন। তো বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং দুটি পদ্ধতি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। দুটি পদ্ধতির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার আধার কার্ডের বয়সটি কত হয়েছে এবং অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন UIDAI.gov.in আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা চলে এসেছি এবং এখানেও কিন্তু একটি ব্যানার শো করাচ্ছে। দেখুন এখানে বলা হয়েছে কিপ ইওর আধার অলওয়েজ আপডেটেড, ইফ ইওর আধার ওয়াজ ইস্যুড মোর দ্যান 10 ইয়ার্স ব্যাক অ্যান্ড হ্যাজ নট সিন্স বিন আপডেট, ইট ইজ হাইলি রিকমেন্ডেড দ্যাট দ্য সাপোর্টিং ডকুমেন্টস POI এবং POA অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস আর আপডেট ফর কন্টিনিউ অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন ইন আধার। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি আপনার আধার কার্ডটি 10 বছরের পুরনো হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে একটি আপডেট করতে হবে এবং এই আপডেটটি দুটি মাধ্যমে করতে পারবেন। আপনাদের পাশাপাশি যে আধার সেন্টার রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি করতে পারেন, যেখানে আপনাকে কিন্তু 50 টাকা চার্জ দিতে হবে এবং যদি আপনি অনলাইন করেন তাহলে কিন্তু 25 টাকা আপনাকে চার্জ দিতে হবে। তো বর্তমান যে অনলাইন হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করা যাচ্ছে, 14/6/2023 পর্যন্ত কিন্তু ফ্রি রয়েছে, অর্থাৎ 14/6/2023 পর্যন্ত বিনা খরচায় কিন্তু আপনি করতে পারবেন, 1 টাকাও আপনার খরচ হবে না, নাহলে পরবর্তীতে কিন্তু এই 25 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনাদের আমি রিকমেন্ড করবো 14/6/2023 তারিখের মধ্যেই কিন্তু আপনারা এই আপডেটটি করে নেবেন এবং যদি আপনার আধার কার্ডের বয়স 7 বছর 8 বছর অথবা 9 বছরও যদি হয় তাহলেও কিন্তু আপনি এই আপডেটটি করতে পারবেন আপনার সুবিধার্থে। তো এখন কথা হলো যে আপনার আধার কার্ডের বয়স কত সেটা আপনি কিভাবে দেখবেন। দেখুন দুটি মাধ্যম কিন্তু আপনাদের আমি জানাচ্ছি। যদি আপনার কাছে ফিজিক্যাল আধার কার্ডটি থাকে অর্থাৎ যে আধার কার্ডটি পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে এসেছে সেই আধার কার্ডটি বের করে নেবেন, একদম উপরে তুলে নেবেন, আপনার যে ছবিটি রয়েছে সেই ছবির পাশেই একটি ডেট দেখতে পারবেন, ইস্যু ডেট। তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে 18/7/2013, অর্থাৎ আমাদের এই আধার কার্ডটি তৈরি হয়েছে 18/7/2013 তারিখে, সেই হিসেবে আমাদের আধার কার্ডটি কিন্তু 10 বছর চলছে, অর্থাৎ আমাদের আধার কার্ডের বয়স কিন্তু 10 বছর, অর্থাৎ এই বছরের 7 মাস আসলেই কিন্তু আমাদের 10 বছর পূরণ হয়ে যাবে। তো মূলত বুঝতেই পাচ্ছেন এভাবেই কিন্তু খুব সহজে আপনি চেক করে নিতে পারেন। তাছাড়াও এই ফিজিক্যাল আধার কার্ডটি যদি আপনার কাছে না থাকে তাহলে আরেকটি মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন, এর জন্য গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ দেবেন মাই আধার লিখে, উপরে যে সাইটটি দেখতে পাচ্ছেন myadhar.uidai.gov.in এটার উপরে ক্লিক করে দেবেন এবং দেখুন এরকম কিন্তু ইন্টারফেস খুলে যাবে, এখানে রয়েছে লগইন, এই লগইনের উপরে ক্লিক করে দেবেন। তো এই কাজটি শুধুমাত্র কিন্তু তারাই করতে পারবে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকবে এবং যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকবে না তারা কিন্তু এই কাজটি করতে পারবে না। তো এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন, এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপির উপরে ক্লিক করে দেবেন, আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেওয়ার পর লগইনের উপরে ক্লিক করবেন। লগ ইন করতেই এরকম পেজটা দেখতে পারবেন, তো এখানে রয়েছে ডাউনলোড আধার, এটার উপরে ক্লিক করে দেবেন। তো তার আগে এখানে আরও একটি জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু একটি ডেট উল্লেখ করা রয়েছে ডকুমেন্ট আপডেটের, এখানে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2023, অর্থাৎ 14/6/2023 পর্যন্ত কিন্তু এই কাজটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে। তো এ নিয়ে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে, আবারও জানিয়ে দিচ্ছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখানে রয়েছে ডাউনলোড আধার, এটার উপরে ক্লিক করে দেবেন, এখানে আপনার কিন্তু আধারের যে ডিটেলস সেগুলো দেখতে পারবেন, এখানে নিচেই রয়েছে ডাউনলোড, এটার উপরে ক্লিক করে দেবেন, আপনার আধার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সেটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। এখানে পাসওয়ার্ডটি থাকবে আপনার নামের প্রথমে 4টি ক্যাপিটাল লেটার এবং আপনার জন্মের সালটি, সেটি দিয়ে আপনি কিন্তু এই PDFটি ওপেন করতে পারবেন। তো PDFটি ওপেন করে নেবেন, আবারও জানিয়ে দিচ্ছি, এখানে পাসওয়ার্ড থাকবে আপনার নামের প্রথমে 4টি ক্যাপিটাল লেটার এবং আপনার জন্মের সালটি। তো দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু আপনার আধার কার্ডটি দেখতে পারবেন, তো একদম উপরে তুলে নেবেন, নিচের যে অংশটি রয়েছে যেখানে আপনার ছবিটি রয়েছে সেই ছবির পাশেই এখানে দেখতে পারবেন ইস্যু ডেট কিন্তু রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এখানে আমাদের আরেকটি আধার কার্ডে কিন্তু 21/2/2013 ইস্যু ডেট রয়েছে, অর্থাৎ ইতিমধ্যে আমাদের এই কার্ডটি কিন্তু 10 বছর পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ 10 বছর কিন্তু এই কার্ডের বয়স হয়ে গেছে। মূলত বুঝতেই পারছেন এভাবেই কিন্তু খুব সহজে আপনি জানতে পারবেন যে আপনার কার্ডের ইস্যু ডেট কবে রয়েছে অথবা কত তারিখে আপনার আধার কার্ডটি তৈরি করা হয়েছে। তো এইভাবেই কিন্তু খুব সহজে দুটি মাধ্যমে দেখতে পারবেন। তো অনেকেই কিন্তু বিভিন্ন সময়ে প্রশ্ন করে থাকেন যে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক নেই, সেটা আপনি কিভাবে অনলাইনে করবেন। তো প্রথমেই জানিয়ে দিচ্ছি, অনলাইন কিন্তু মোবাইল নম্বর আধার কার্ডের সাথে লিঙ্ক করা যায় না, এর জন্য আপনাকে নিয়ারেস্ট যে আপনাদের পোস্ট অফিস রয়েছে যেখানে আধার কার্ডের কাজ হয় সেখানে আপনাকে যেতে হবে, নাহলে আধার সেন্টারে যেতে হবে যেখানে আপনার আঙুলের ছাপের মাধ্যমে কিন্তু এই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে। অনলাইন কিন্তু আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্কের কোনো ধরনের সুবিধা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এটাই আপডেট দেওয়া ছিল, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।